মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর এই তো আসলে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে আমার সুর শুনে তো বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে। আর এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 10টা। আসলে আমার ঠান্ডা লেগেছিলো রাতের ভিতর, ওই সূর্যরও ঠান্ডা লেগেছে, ওই সূর্য রাত্রে অনেক বিরক্ত করছে, এই জন্য আসলে রাত্রে ঘুমাতে পারিনি ওই সূর্য বিরক্ত করার জন্য। আর এখনো সকালবেলা রান্নাবান্না কোনো কিছুই হয়নি। এই দেখো ওই সূর্যরও ঠান্ডা লেগেছে না বাবা, আর ওই সূর্যের শরীরটা অনেক খারাপ ঠান্ডা লেগে। আর এই সময় এমনি ঠান্ডা সব কম বেশি সবারই ঠান্ডা লাগতেছে এই সময়টায়। আর ওই সূর্যের বাবা জলের যেসব কাজ, আর সেই সব কাজগুলো আমাকে করে দিচ্ছে, যাতে জল ধরলে তো আবার ঠান্ডা লাগবে, এই জন্য আর কি জলের কাজগুলো করে দিচ্ছে। তারপর আমি সকালবেলা খাবারটা রান্না করে নেব। আর এখন রোদ্রে বসে অনেক ভালো লাগছে। আজকে অনেক মানে রোদ উঠেছে, ভালো লাগছে অনেক। কালকে তেমন একটা রোদ ছিল না, আজকে আবার অনেক সুন্দর রোদ উঠেছে। এই দেখো ওই শরীরের অবস্থা কি এরকম। তোমার ঠান্ডা লাগছে দেখো, এই যে শরীর ঠান্ডা লাগছে না বাবা? ঐশ্বর্যর বাবা ভালো আছে, ঐশ্বর্যর বাবা ঠান্ডা লাগে না, সুস্থ আছে ভালো আছে, কিন্তু আমার আর ঐশ্বর্যর ঠান্ডাটা লেগেছে। আমরা মামি খুব খারাপ অবস্থা না বাবা? তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। অকয় না বাবা, আকাশ করে রোদ আসতেছে বলে মুখ রেখে রাখছো? তুমি কথা বলতেছি না, তুমি তোমাকে ওটা কি রাখছে? এই দেখো ঈশ্বর দর্শনকে রেখে রাখছো না, আর আমার মুখে এই দেখো রেখে রাখছো। আর এই তো সকালবেলা খাবারটা এখন আমরা খেয়ে নেব। ঐশ্বর্যের বাবা সব কিছু আনছে, আসলে আমার শরীরটা খারাপ দেখে মানে আমি আর ঐশ্বর্য বসে রয়েছে, সব কিছু মানে এনে দিচ্ছিল। আমি আনার চাচ্ছিলাম কিন্তু আমাকে মানা করছিল, বলছিল যে আমি এনে দেব আর কে এনে দিচ্ছিল। আর আজকে সকালে রান্না হয়েছে কচু দিয়ে তরকারি, মাংস, আর এই তো সালাদ কেটে নিয়ে এসেছে, আর সাথে আছে লেবু। আমরা এখন খাবারটা খেয়ে নেব। আমিও রান্না করেছি, সাথে ঐশ্বর্যের বাবাও রান্না করেছে, মানে সবজিগুলো কেটে দিয়েছে, তারপর পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, টুকিটাকে অনেক কাজে করে দিয়েছে। মানে আমি যখন খারাপ লাগছিল তখন তরকারির কাছে ছিল, তরকারি রান্না করার সময়, তারপর সব কিছু গুছিয়ে দিচ্ছিল। মশলা ফেলাইছো তুমি মনে হয় খাতে যা। না, এটা জাল না,
খাবো না আমি। এই তোমার মেয়ে তো আমার খাতেই দেবে না, তুমি ওখানে বসে খাও। তুমি তো তোমার ভাত নিয়েও বসো নাই, কিন্তু তোমার সরদা করো শর্মা নাই থাকছি। ভাত খাও তাহলে, সর দিও আমি সর খাবো তাহলে, এ খাও তাহলে এই দেবো, এই দিয়ে আমার ভাত খাও তাহলে তোমার সর দেবো আমি, তাই দেবো না তাই থাক। তো খাও তাড়াতাড়ি খেয়ে শেষ করো, তাহলে তুমি মনে দেবানি। জ্বালতেছো কয়টা? বেশি জ্বাললে তো আমি খাতে পারবো না। তুমি নাও ও আজকে, তাহলে তুমি তুমি নিজেই সবকিছু করতেছো। ওই সুভরি এত তরকারি না দেয় বলে আর কিছু দেয় না, না 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 জল টল কিচ্ছু না। এবার তুমি নাও মাস, আজকে তোমার বাবা রান্না করছে খাও। বাবা যে সুন্দর রান্না করতে পারে, খালি দেখি সুন্দর রান্না করে। তুমি রান্না করতে পারো, শুনছো? আমার ঐশ্বর্য রান্না করতে পারে, বড় হয়নি তারপরে খাওয়া বলো, তারপরে খাওয়া না ভালো হয়েছে শ্বশুর বাবা রান্না। তো দুপুরবেলা দিকে আমি এখন পাঁপড় ভেজেছি, এখন আসলে আমার শরীরটা একটু ভালো লাগছে, এই জন্য ঐশ্বর্যের বাবা পাঁপড় ভাজা খেতে চেয়েছিল, এই জন্য ভাবলাম যে পাঁপড়টা ভেজে নিয়ে আসি, এই জন্য পাঁপড়টা ভেজে নিয়ে এসেছি। করলে না তোমার মঙ্গল না অমঙ্গল, চাল তালা তুমি খাওয়াবে আমি খাবো, এই যে মঙ্গল সব আমি জানি, হাত মেজর মঙ্গল থাকে কেউ জানে না। আমাকে দুজনের একটু গেয়ে দিচ্ছি, ও যদি কান দেয়, হ্যাঁ তুমি যদি কান দাও তাই না, আমার বাবাও কাঁদবে না ঐশ্বর্য কান্দে না, একটু গ্যাস কম তো। বিকেলবেলার দিকে আমি ঐশ্বর্যকে নিয়ে ছাদে এসেছি, আসলে ঐশ্বর্য খুব বিরক্ত করছিল, ওর বাবা একটু বাহিরে গিয়েছে, এই জন্য ওকে নিয়ে একটু ছাদে আসলাম।
যায়। কি উড়িয়ে যায়? ধরো ধরো, আমি আসি, আমি ধরিব। শোন, ধরো, তুমি চলো, আমরা ধরি কবুতর। ভয় পায় তোমারে? চলে যায়। এই চলে যাও, কেন সরছো? তববে না বা, চলে যায়। তুমি তো ভাই ভাও, আসলে রোদ্দুরের সময় আমি কম্বল দিয়ে গিয়েছিলাম রোদ্দুরে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। এখন ওর সাহায্যে বিরক্ত করার কারণে ছাদে এসেছি। এখন দেখে মনে পড়েছে যে আমি তো কম্বল দিয়ে গিয়েছি, এখন তো কম্বল দিয়ে যেতে হবে। ওর দেখো ঈশ্বর যাও, ও ভাই নিচে যাবা, চলো বাসায় যাই। থাকবা ছাদে? থাকবা বাসায় চলে যাব। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই।